হ্যালো গাইস, দিস ইজ চয়ন মমিক। আজকে আমি আমাদের ডেয়ারি ফ্যাকাল্টিতে যাচ্ছি, সেখানে একটা ক্লিনলিনেস ড্রাইভ আছে, আর সেই জন্য একটা ব্লগটা করছি। তো লেটস গো, ব্লগটা শুরু করা যাক। আজকে ব্লগের স্পেশালিটি হচ্ছে আমি যে সাইকেলে যাবো, একটা সাইকেল আই তো আমি সাইকেলে যাবো, বুঝে গেলে আর লাইটটা জ্বালাতে হবে না। লেটস গো, ভাঙাচোরা রাস্তা বের করে চলে এসেছি, ওদিকে হরিণ কাটা প্ল্যান্ট, আর এখানে সুন্দর ভিউ আছে। তাই এখন ছাওয়ায় ছাওয়ায় যাবো রাস্তা দিয়ে। চলো লেটস গো। এই রাস্তাটা খুব সুন্দর লাগে আমার, এত শান্ত নিরিবিলি রাস্তাটা। এটা হচ্ছে আমাদের সেই হরিণ কাটা ফার্ম, ঘুরেই গেছি। আমার এখনো টাইম আছে, মুহিক এখন এসে পৌঁছায়নি, 10:30 ট্রেন ধরে ঢুকেছে, ওখানে ভিডিওগ্রাফি করেই নি। আমাদের সেই হরিণ কাটা ফার্ম, আগে অনেক গরু ছিল, এখন অনেক পরিমাণে কমে গেছে গরু। এখন 50% কম আগেটা ছিল। ওটা হচ্ছে আমাদের ভেটেরিনারি ফ্যাকাল্টি, এটা হচ্ছে ওই ভেটেরিনারি ফ্যাকাল্টির সংলগ্ন ঝিল, আর ওইদিকে হচ্ছে আমাদের ডেয়ারি ফ্যাকাল্টি। তো দাঁড়ালাম এখানে আপাতত একটুখানি। ও এই যে এটা হচ্ছে আমাদের ভেটেরিনারি ফ্যাকাল্টির গেট, এটা হচ্ছে আমাদের ডেয়ারি ফ্যাকাল্টির গেট। আজকে এই গেটটা খোলা আছে, এখান থেকে ঢুকবো, বেশি কিছু জায়গা ঢুকবো না। তো এখানে আমাদের একটা ক্লিনলিনেস ড্রাইভ প্রোগ্রাম আছে, সেই সূত্রেই আসে এখানে। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এর বিল্ডিং, আর এটা হচ্ছে আমাদের বিল্ডিং। আবার দিকে কাউকে দেখতে পাচ্ছি না, ফোন করতে হবে। একটু বসি আগে। তো আপাতত সবাই এসে পৌঁছায়নি, চারজনে আসার কথা আছে, তো ওয়েট করি আপাতত। আমি ইন টাইম চলে এসেছি, দাদারা হোস্টেল থেকে আপাতত বেরোয়নি, তো আমি এনে বসেছি। ওকে, তো এই যে শুভম আর আমার দাদারা, তো এটা হচ্ছে ভেটেরিনারি ফ্যাকাল্টির ক্যাম্পাস।
দাদার ক্লিনলিনেসের প্রোগ্রাম হয়ে গেছে, মোবাইলটা বের করতে পারিনি স্যারা ছিল বলে। তো এখন আমি এসেছি দাদাদের হোস্টেলে, দাদারা আসতে বললো উপরে। তো শুভম, ওকে, এটা একটা আমাদের বয়েজ হোস্টেলের একটা দৃশ্য। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি ইউনিভার্সিটি থেকে। বাই বাই।